Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম নতুন একটা ডায়েট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডায়েট মোমোস। ডায়েটে থাকলে আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, তার মধ্যে মোমোস হলে তো কোনো কথাই নেই। তো সেটা যদি হয় স্বাস্থ্যকর পদ্ধতিতে তাহলে তো আরও ভালো হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের হেলদি রেসিপি, ডায়েট মোমোস। তো এখন আমি এখানে এক কাপের মতো ব্রাউন আটা নিয়ে নিব এবং এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিব। তো এখন আমি এটা মিক্স করে নিব, দেন এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা যেন বেশি পাতলা বা বেশি ঘন হয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। এটা একটা মিডিয়াম ডো বানিয়ে নিব। তো আমার ডোটা রেডি, এটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, দেখতে এরকম হবে। তো এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি এখন ভিতরের পোরটা বানিয়ে নিব, এই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব, আপনারা চাইলে সরিষার তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, তেলটা যেন বেশি না হয়। তো এখানে একটু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। এখন আমি এখানে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে আমার সবজিটা হয়ে গেছে, এটা আমি বেশি কুক করব না, কারণ বেশি কুক করে জুসিনেসটা চলে যাবে। সো এটা আমি এখন অফ করে দিব। আর এখানে আমি ডোটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এখন এগুলাকে আমি পাতলা করে বেলে নিব। তো এই তো আমি এখানে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে মোমোস বানিয়ে নিব, যেটা দেখতে এতটা পাতলা হয়েছে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো আমি এখন মোমোস বানিয়ে নিব। এখান থেকে একটু সবজি দিয়ে দেব মাঝখানে। দেন আমরা এটাকে ফোল্ড করে নেব। মোমোস আমরা মোটামুটি সবাই বানাতে পারি, সো এটা ওইরকম শেখার কিছু নেই, জাস্ট কোনো রকম ফোল্ড করে দিলেই হবে। মোমোস বানাতে আমার ভালোই লাগে। এই তো হয়ে গেল, কত কিউট একটা মোমোস, যদিও আমারটা এত ভালো হয়নি, বানাতে বানাতে পারফেক্ট হয়ে যাবে, ব্যাপার না। সো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই হেলদি, যেহেতু ব্রাউন আটা দিয়ে বানানো হয়, প্লাস সবজি দিয়ে খেলে পেট ভরে থাকে অনেকক্ষণ, প্লাস মোমোস খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়। সো এই তো আমার মোমোসগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে স্টিম করে নিব। আমার বাসায় এই স্টিমারটা আছে মাটির, তো আমি এটাতেই করব। এখানে একটা পাতিলে পানি বসিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে স্টিম করে নিব। তো আমি এটাতে তেল ব্রাশ করে নিয়েছি, এখন আমি মোমোসগুলো দিয়ে দিব।
ঢাকনাটিকে ঢেকে দিয়েছি। 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তো আমার মোমোসগুলো হয়ে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে নিব। এদিকে আমি মোমোর সাথে সসটা বানিয়ে নিব, তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, অল্প একটু আদা, টমেটো কুচি আর কিছু শুকনা মরিচ, দেন অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমি তেঁতুল ভিজিয়ে নিয়েছি, এটা দিলে সস একটু ভালো লাগবে। আর এখানে 2টা খেজুর নিয়ে নিয়েছি। তো আমরা সসের মধ্যে কোনো রকম চিনি ইউজ করব না, নর্মাল সসে কিন্তু চিনি ইউজ করা হয়, যেহেতু এটা হেলদি সস, হোমমেড, বাসায় বানাচ্ছি, সেহেতু আমি এখানে খেজুর ইউজ করেছি একটু সুইটনেস আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, এখন আমি সেই তেঁতুলটুকু দিয়ে দিব, বিচিটা ফেলে নিয়েছি, আর খেজুরটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার সসটা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিয়েছি। সো এখন আমি এটা সার্ভ করে দেখাবো। সো এই তো আমার ডায়েট মোমোস এন্ড মোমো সস রেডি। এটা দেখতে যতটা ইয়ামি লাগছে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সসটা যদি কেউ বানাতে না চান তাহলে সস ছাড়াও খেতে পারবেন, সস ছাড়া খেতেও কিন্তু কোনো অংশে কম লাগবে না মোমোটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।